মধ্যপ্রাচ্য ও সৌদি আরবে প্রবাসী ভাইরা সাবধান হয়ে যান, এসেছে একটি নতুন নিষিদ্ধ। এই নিয়ম অনুসারে সৌদি আরবের এয়ারপোর্টে কিছু কিছু জিনিস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যারা প্রবাসে থাকছেন এবং নিয়মিত বাংলাদেশে আসা যাওয়া করছেন, এমনকি যারা ভাবছেন দেশে ফিরবেন, তাদের জন্য আজকের নিউজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি তার দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার জন্য নানামুখী সংস্কার কার্যক্রম হাতে নেন। তারই প্রতিফলনে দেশে নানা ধরনের আইন সংশোধন করছেন, আবার নতুন আইন করছেন। এবার নতুন একটি আইন করেছেন দেশটির সরকার। নতুন আইনটি হলো সৌদি আরবের এয়ারপোর্টগুলোতে কার্টুন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কারণ হিসেবে বলেছে ল্যাগেজ, ব্রিফকেস এই জাতীয় প্রোডাক্টের মালামাল সহজে চেকআপের ব্যবস্থা থাকলেও কার্টুনে তা সম্ভব হয় না। সৌদি কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ একটি নোটিশ থেকে এসব কথা জানা যায়। তারা এর কারণ বলছে, এই শক্ত কাগজের কার্টুনে মালামাল রাখার পর শক্ত প্লাস্টিকের কস্টেপ দিয়ে কয়েকবার মোড়ানো হয়, এরপর এটিকে মোটা রশি দিয়ে কয়েকবার পেঁচিয়ে ফেলা হয়, যার ফলে ঠিকঠাক তল্লাশি করা যায় না। এদিকে অনেক প্রবাসী ভাইরাই মনে করেন যে কার্টুন ব্যবহার করে তারা যে প্যাকিং করেন সেটা তার কাছে অনেকটা বেশি নির্ভরযোগ্য, কিন্তু ল্যাগেজ থেকে অনেক সময় তাদের মালামাল সরিয়ে ফেলেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ, তাই তারা ল্যাগেজের থেকে বেশি কার্টুনটাকেই নিজের কাছে বিশ্বস্ত মনে করে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় সৌদি আরবের এই নতুন নিষিদ্ধ সৌদি প্রবাসীরা কীভাবে মেনে নেবে, বা এটি কতখানি কার্যকর করলে সৌদি আরবের উপকার হবে? দর্শক, প্রবাসীদের নিয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।